আজকে মুসলমানের কোরআনকে মুসলমানের কোরআনকে প্রতিমার পায়ের উপরে রেখে দিল কোন দুষ্কৃতি রাখছে আমি জানি না যেই কোরআনের জন্য তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে দিয়েছে যেই কোরআনের জন্য তাজা দানদান মোবারক শহীদ করেছে যেই কোরআনের জন্য হে তায়েবের ময়দানে বেঈমানদের হাতে রামদায়ের কোপ খাইছে বড় বড় রডের বাড়ি খাইছে সেই কোরআন প্রতিমার পায়ে রেখে দিল এই কথা বলতে গেলে উলামা ইকরামের বিরুদ্ধে কত আলোচনা হয়ে যায় মনে রাখতে হবে এটা শুধু আলেমদের কথা না আমার আল্লাহর কথা যেই দুষ্কৃতি কোরআনকে রাখছে আল্লাহ তার বিচার তোমার আদালতে দিলাম এবং এইটা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগাবার জন্য করছে কারণ বাংলাদেশটা একটা সম্প্রীতি দেশ এত বছর পর্যন্ত স্বাধীনতার পরে কোনোদিন আমরা হিন্দু মুসলমান কোনো দাঙ্গা করি নাই হিন্দু মন্দির মুসলমানের মসজিদ এক জায়গায় জুমা হয় এক জায়গায় পূজা হয় এক জায়গায় রোজা হয় এক জায়গায় ইফতারি হয় এক জায়গায় ঢোল ঢক্কর পিটানো হয় আজানের সাথে ঢোল ঢক্কর তারাও বন্ধ করে দেয় তাকে পূজার সময় আমরাও বন্ধ করে দেই কোন কোন দিন কোন দিন দাঙ্গা হলো না এই দাঙ্গা যে লাগাইছে আল্লাহ অবশ্যই আমার দেশটাকে সারা পৃথিবীতে কালামিং করার জন্য সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ লোকদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নষ্ট করার জন্য যারা করেছে যেই দলিলই হোক ওরে আল্লাহ বিচার তোমার আদালত আমার দেশের প্রশাসন পুলিশ অনেক সুন্দর অনেক সুন্দর এরা ডিজিটাল যুগে পুলিশ এত ক্ষমতায় এখন 5 মিনিটের ভিতরে দুষ্কৃতীদের ধরতে পারে আর দইরাও দেখায় দিছে মনে রাখতে হবে যারা কোরআনের জন্য এত কিছু করছে আমার নবী এই কোরআনকে যারা অবমাননা করছে কোন হিন্দু আমার বিশ্বাস হয় না কোন হিন্দু প্রকৃত হিন্দু যারা ধর্ম অবলম্বী তারাই কোরআনের সাথে বিয়াদবি করতে পারে না এবং প্রকৃত কোরআন প্রেমিক যারা এটাও করতে পারে না যদিও করে থাকে হিন্দুদের মধ্যে দেখবেন সবচেয়ে দাঙ্গাবাজ হিন্দু করেছে যদি মুসলমানের মধ্যে করে থাকে সবচেয়ে বড় হিরোইন কর গাঙ্গা কর অথবা মদ কর এই কাজ করেছে আল্লাহ এদের হেফাজত করুন আল্লাহ এদের হেদায়েত নসিব করুন আমার এই বাংলাদেশ সম্প্রীতির দেশ কোনো দাঙ্গার দেশ না আমরা একসাথে ভাই ভাই মিলে মিলে চলছি এক আদম সন্তান হিসাবে তাকে পূজা তারা করছে তা আমরা গো রোজা আমরা করেছি কথা কর না কেন এটা যারাই করেছে এদের বিচার বিশ্ব মানবতার শান্তি দূতের কাছে দিয়ে দিলাম সে আল্লাহই ফয়সালা করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ হে মুসলমানের পোলাই দিকে তাকান পৃথিবীতে আল্লাহ বানাইছে নবীরও বানাইছে কোরআনের জন্য কি মনে করলেন আপনি আমার এই আল্লাহর কোরআনকে নবীর যখন বানাইছে কোরআন শরীফ আল্লাহ তখন বানাইছে কোরআন বানাই রেখে দিয়েছে লাউহে মাহফুজে ওখান থেকে বিশ্ব নবী আসছে সবার পরে এই কোরআন শুধু একমাত্র কোরআনকে সারা পৃথিবীতে প্রচার করার জন্য আমার আল্লাহ তার বিশ্ব নবীকে স্পেশালিস্ট বানিয়েছে যারে বানাইবার আগে সারা পৃথিবী আল্লাহ পরিষ্কার করছে কিসের পারস্য অগ্নি পূজা বন্ধ করে দিছে কুমারী পূজা বন্ধ করে দিছে সরস্বতী পূজা বন্ধ করে দিছে আমার আল্লাহ সারা পৃথিবীতে আগে আলোকিক ঘটনা ঘটায় দেখাইছে আমার নবী আসতেছে সারা দুনিয়া শিরককে বন্ধ করার জন্য তা না হলে নবীর মা নবীরে গর্বে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াইছে 360টা মূর্তি দাম করে সেজদায় পড়ে গেছে তার মানে বোঝা গেছে নবী আসছে এই মূর্তি আর কাবা ঘরে থাকবে না আলহামদুলিল্লাহ বলেন না কেন মানুষের বানানো খোদা আর থাকবে না এক খোদা কুল হুয়াল্লাহু আহাদ থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ